দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি সৌজনে বিশ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামিমা দোলা। দর্শক, বিশ সংলাপে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ বিষয় নির্ধারণ হয়েছে আমাদের ডিজিটাল ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতি। আমাদের এই ডিজিটাল অর্থনীতিতে এখন যেমন লেনদেন হচ্ছে এবং ডিজিটালি টাকা পেমেন্টও হচ্ছে, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনায় আজ যুক্ত হবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার এবং আমাদের সাথে ই ক্যাবের সভাপতি শমী কায়সার এবং যুক্ত হবেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। আমি একটু প্রথমে আহসান এইচ মনসুরের কাছে যেতে চাই। যে আহসান এইচ মনসুর 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছিল, এখনও পর্যন্ত ডিজিটাল যে আমাদের অর্থনীতি পরিচালিত হচ্ছে, এই জায়গা থেকে আপনার কাছে একটু শুনতে চাই যে আমাদের আসলে এই ই কমার্সের পরিমাণটি এখন এই মুহূর্তে কেমন এবং কী ধরনের সম্ভাবনা আপনি দেখছেন। আমরা তো একটা উন্নয়নশীল দেশ হিসাবে যাত্রা শুরু করেছি, খুব অতি সম্প্রতি বলতে হবে, কিন্তু আমাদের যাত্রাটা বেশ ভালোভাবে শুরু হয়েছে এবং যাত্রার প্রথম দিকেই আমরা 4G-তে গেলাম, 3G থেকে 4G-তে, যেটা এই এই কার্যক্রমটাকে বিশেষভাবে একটা উচ্চস্তরে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে আমরা আশাবাদী যে এটা 5G-তে যদি আমরা নিতে পারি এটা আরও আমাদের এই সব কার্যক্রমকে শক্তিশালী করবে এবং সুদৃশ্য একটা ভিত্তির উপর, ভালো স্ট্রং ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে। এখন কথাটা হচ্ছে যে এই সংক্রমণের কারণেও কিন্তু আমাদের ই কমার্সটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং এদিকে পৃথিবী জোড়াই এক মানুষ ঝুঁকে পড়েছে, বাংলাদেশও তার কোনো ব্যতিক্রম নয়, এখান থেকে আমরাও সুফল পাচ্ছি। একই সাথে আমি যেটা বলবো যে আমাদের এখনও স্ক্র্যাচিং দ্য সারফেস, আমাদের অনেক সম্ভাবনা, অনেক দূর যেতে হবে এবং অনেক জায়গাতে আমাদের একটু সতর্ক হতে হবে। তো আমি মোটা দাগে যেটুকু বলবো যে আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে আর একটু শক্তিশালী করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো আরো অনেক শক্তিশালী করতে হবে, টেলিকম গুলোকে এখানে এগিয়ে মানে পুশ করে নিয়ে আসতে হবে, তারা আসছে আর সেখানে আরো বিনিয়োগের প্রয়োজন হবে। আমাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং সাথে যে ই কমার্স, যেটা একসাথে অনেকখানি ইন্টিগ্রেটেড ওয়েতেই হতে পারে বা হচ্ছে এবং আরো সামনে হবে, সেই জায়গাটায় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, সেই জায়গাটাতে কিছু অনিয়ম ঘটে গেছে, সেই জায়গায় সেইগুলোকে অ্যাডজাস্ট করতে হবে যাতে অল্প কিছু কার্যক্রম ভুল পথে যাওয়ার কারণে সমগ্র ইন্ডাস্ট্রিতে যাতে ব্যাহত না হয়। তো এই সতর্কবাণী সহকারে আমি বলবো যে আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের এই 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 সেক্টরটা এবং এই বিজনেসটা আরও অনেক প্রসারিত হবে। আমাদের অনেক রকমের সংকট আছে, আমাদের ট্রান্সপোর্ট প্রবলেম, আমাদের লজিস্টিক্স প্রবলেম, সেগুলোকে কিন্তু আমরা এই ই কমার্সের থ্রুতে অনেকাংশে সহজ করতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে, রেগুলেশন গুলোকে খুব সুন্দরভাবে করতে হবে যাতে একটা সুন্দর একটা ট্রেডিং প্ল্যাটফর্ম ডেভেলপ করে এবং সেটার মাধ্যমে ছোট বড় সবাই যেন সেখানে সমান অধিকার অ্যাক্সেস পায় এবং সেই অ্যাক্সেসের মাধ্যমে তারা নিজেদের কার্যক্রমকে সম্প্রসারিত করতে পারে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখতে পারে। এই ই কমার্সের মধ্যে যেমন এই করোনাকালীন সময়ে এটি কিন্তু প্রসারটাও বেড়েছে, যে মানুষ এখন বের হতে পারছে না, সে ই কমার্সটা ব্যবহার করে নানা ধরনের লেনদেন করছে এবং তারা তারা কেনাকাটা যেমন করছেন লেনদেনটিও করছেন। সেই ক্ষেত্রে আবার কিছু কিছু সমস্যাও দেখা যাচ্ছে, যেমন যে ভোক্তা যা ক্রেতা যে তিনি কিনছেন হয়তো মানসম্মত প্রোডাক্টটি পাচ্ছেন না এবং যেটি অর্ডার দিয়েছিলেন সেটিও পায়নি। তো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনার কী পরামর্শ? আমি সেটাকেই অ্যালিউট করছিলাম যে আমাদের রেগুলেটরি সাইডে ওভারসাইটটা একটু স্ট্রং করতে হবে, কনজিউমারদের যে অধিকার, ভোক্তা অধিকার, সেখানে একটু শক্তিশালী অবস্থানে থাকতে হবে এবং কিছু ফ্রেমওয়ার্ক, যেমন একটা অর্ডার যদি আমি করি সর্বোচ্চ কতদিন লাগতে পারে ডেলিভারি ফ্রম উইদিন ঢাকা সিটি, উইদিন দ্য সিটি এবং অ্যাক্রস বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে, উইদিন সিটি আমি দুই থেকে তিন দিন সময় দিতে পারি এবং অ্যাক্রস বাংলাদেশ আমি 5 থেকে 7 দিন সময় দিতে পারি, এই সময়ের মধ্যে একটু ডেলিভারিটা হয়ে যাওয়া উচিত। এটা তো 5 মাস লাগার কথা নয় বা 5 সপ্তাহ লাগার কথা, এই জায়গাগুলোতে আমার মনে হয় যে কনজিউমার একটু আনস্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন আছে সেইখানে অ্যাডজাস্ট করতে হবে এবং অনেক ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তো কনজিউমার যাতে না হয় ই কমার্সকে ব্যবহার করে সেটা সেদিকে নজর রাখতে হবে। প্রত্যেকটা কোম্পানি যারা থাকবে তাদের ইকোনমিক ভায়াবিলিটি থাকতে হবে, গেম প্ল্যান থাকতে হবে যেটা কনসিস্টেন্ট উইথ একটা বিজনেস পলিসির সাথে সংগঠিত। শুধু মানুষের টাকা নিয়ে একটা একটা ক্যাসেল, স্যান্ড ক্যাসেল গড়াটা কিন্তু
এটা কোন সাস্টেইনেবল ফাইন তো এই ধরনের গ্রুপকে আমরা সাবধান করি একই সাথে আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে সাইবার অ্যাটাক এটাও কিন্তু একটা বিশাল সমস্যা হয়ে গেছে পৃথিবীতে না আমাদেরও প্রথম থেকে একটু নিরাপত্তার কথা চিন্তা করতে হবে যাতে আমাদের যেসব প্রতিষ্ঠান এখানে আসবে তারাও যেন এই ধরনের অ্যাটাকের সম্ভাবনায় না পড়ে বা কম পড়ে সেই জন্য কিভাবে একটা একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা যায় সামগ্রিকভাবে বা ইন্ডাস্ট্রি লেভেলে বা ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা নিয়েও সরকারের সহযোগিতা প্রয়োজন হবে বলে জনাব মোস্তফা জব্বার আপনার কাছে শুনতে চাই মাননীয় মন্ত্রী যে আহসানিচ মনসুর যেমন বলছিলেন যে একটি নিরাপত্তা বলয় তৈরি করতে হবে এবং ভোক্তার অধিকার যাতে সংরক্ষিত হয় সেই জায়গায় কাজ করতে হবে তো আমাদের এখনও পর্যন্ত ডিজিটাল অর্থনীতির যে আকার সেটি প্রায় $2 বিলিয়ন সেটি আরও বাড়ানোর লক্ষ্য আছে সেই ক্ষেত্রে এই সার্বিক বিষয়গুলো নিয়ে ডিজিটালি অনেক ধরনের যেমন এই ই কমার্সটি আগাচ্ছে ডিজিটাল অর্থনীতির যেমন আগাচ্ছে সেই ক্ষেত্রে আবার কিছু কিছু প্রতারণার অভিজ্ঞতাও তৈরি হচ্ছে সেসব ক্ষেত্রে সরকারের পরিকল্পনা কী ধন্যবাদ আপনাকে আহসান মনসুর সাহেবকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ দেই আলোচনার সূত্রপাত করানোর জন্য প্রথমত আমি মনে করি যে আপনাদের বোধহয় একটু মানসিক পরিবর্তন দরকার এখন আর সাইবার নিরাপত্তার যুগ নাই এখন ডিজিটাল নিরাপত্তার যুগ রয়েছে আমরা 2018 সালে এই ডিজিটাল নিরাপত্তার কথা ভেবেই আইনটাই করেছিলাম ডিজিটাল নিরাপত্তা বিষয়ক এখনো যেই সব কর্মকাণ্ড চলছে তার সব ডিজিটাল নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা ছিল এখন থেকে 20 বছর আগে যখন কেবলমাত্র ইন্টারনেটই একমাত্র ডিজিটাল জগৎ ছিল এখন জগৎটা পুরোটাই ডিজিটাল হয়েছে এবং আপনি যেরকম ই কমার্সের কথা বলছেন ই কমার্স এখন ডিজিটাল কমার্স হয়ে গেছে গরুর হাট এখন ডিজিটাল হাট হয়ে গেছে সো আমি আশা করব যে ভবিষ্যতে একে চিহ্নিত করতে যেতে আমাদের সুবিধা হয় এই জন্য এই ডিজিটাল নিরাপত্তার বিষয়টি আসবেন ডিজিটাল নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে খুব সাম্প্রতিককালে আলোচিত বিষয় কিন্তু এই বিষয়টি কিন্তু ওই যে বললাম সাইবার নিরাপত্তার যুগ থেকেই শুরু হয়েছে এবং এটি প্রধানত অনলাইন ভিত্তিক একটি নিরাপত্তা ব্যবস্থা এটা সমগ্র পৃথিবীর জন্য একটি বিস্তৃত রেখা এই রেখার মধ্যে আছে আসলে আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় নিরাপত্তা পর্যন্ত এবং আমাদের জন্য এটা জরুরি হয়েছে এই জন্য যে আমরা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2008 সালের 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেন তখন থেকে আমাদের ডিজিটাইজেশনের যে প্রচলিত ধারা ছিল সেটা বহুগুণ বৃদ্ধি পায় এবং আজকে আমরা বাংলাদেশকে যে অবস্থায় দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে করোনা কালে আমি তো বলবো যদি আমরা এই ডিজিটাইজেশন প্রক্রিয়াটি করতে না পারতাম তাহলে আমাদের জীবনযাপন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবকিছুই প্রায় অচল অথবা স্থবির হয়ে বসে থাকতে পারত এবং এটি এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থা থেকে আপনি দূরেও সরে থাকতে পারবেন না আবার একদম চোখ বুজে বসে থাকতেও পারবেন না কারণ আপনি মোবাইলে যে লেনদেন করছেন 5 টাকা 10 টাকা সেটা থেকে আরম্ভ করে বাংলাদেশ ব্যাংকের যে টাকা আমি আমেরিকার ব্যাংকে রাখছি সেটাও যখন হ্যাকিং হয়ে বিদেশে চলে যায় এবং এটা আমি কোনো খবরই রাখতে পারি না আমি ইনফ্যাক্ট কোন থানায় মামলা করব এটাও খুঁজে বের করতে পারি না সেই পরিস্থিতিটি যদি পুরাটা বিবেচনা না করি তাহলে আমরা ডিজিটাল নিরাপত্তা বিষয়টি আসলে আন্দাজও করতে পারবো না আপনার ব্যক্তিগত তথ্য চুরি থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় তথ্য চুরি পর্যন্ত সকল ক্ষেত্রে এই ডিজিটাল নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়ে গেছে সরকার বিষয়টিতে সচেতন বলেই কিন্তু সরকার আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 প্রণয়ন করেছে রুলস 2020 প্রণয়ন করেছে দেন ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন করেছে একই সাথে ডিজিটাইজেশনের ক্ষেত্রে যেই সব কাজগুলো করা দরকার বিশেষ করে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে যে বিধানগুলো আছে সেগুলো অনুসারে
ব্যবস্থা গ্রহণ করা, তদন্ত করা এবং সেগুলোর ক্ষেত্রে আইনের আওতায় নিয়ে আসা সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সরকার অত্যন্ত তৎপর রয়েছে। তবে আমি একটি কথা স্বীকার করব, সেটি হচ্ছে যে সরকারের তৎপরতা যতটুকু আমরা প্রথম দিকে হয়তো মনে করেছিলাম যে এটা এমন আর কি, একটা আইন করে কিছু লোককে এর সাথে যুক্ত করে দিলেই সম্ভবত আমাদের ডিজিটাল নিরাপত্তা বিধান হয়ে যাবে, কিন্তু আজকের পরিস্থিতিতে আপনি দেখতে পাবেন যে এই ডিজিটাল নিরাপত্তা প্রত্যেকের জন্যই আসলে একটা ব্যক্তিগত ইস্যু থেকে শুরু করে রাষ্ট্রের জন্য পর্যন্ত আপনার নিরাপত্তার ইস্যু হয়ে গেছে। জাস্ট দুই দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের 200 বাণিজ্য প্রতিষ্ঠান হ্যাক হলো, তাদের সার্ভার হ্যাক হলো এবং বলতে গেলে প্রায় মানে কলাপস করার মতন অবস্থা। এরকম অবস্থা কিন্তু বহু জায়গায় ঘটেছে, ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এস্তোনিয়ার রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা শব্দটিকে যত ছোট করে দেখা হয় বাস্তবতা কিন্তু তার চেয়ে হাজার হাজার গুণ বেশি। এবং আমি একটি বাক্য খুব স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে আমরা ডিজিটাল হব এবং যত বেশি ডিজিটাল হব তত ডিজিটাল নিরাপত্তার প্রশ্নটি অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়ে দেবে। আমরা এতদিন পর্যন্ত যে জগতে বসবাস করতাম এই জগৎটা শারীরিক জগৎ ছিল। আপনি যেমন ধরেন যে ঘটনাটা কোথায় ঘটলো সেই থানায় গিয়ে আপনি মামলা করতেন, এখন ডিজিটাল অপরাধ যখন আমরা বিশ্লেষণ করতে দেখছি, যেমন ধরেন আমাদের দেশের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ যেগুলো হয়, সাম্প্রদায়িকতা, অপপ্রচার অথবা আপনার পাকিস্তান পন্থী লোকগুলোর যে অপতৎপরতা, এর সবগুলোর বেশিরভাগই কিন্তু বাংলাদেশের বাইরে থেকে হয়। এবং এই যে দেশের এবং দেশের বাইরে এই দুই জায়গাতেই নিরাপত্তা বিধান করা, এটা এখন একটি বিশ্বজনীন সমস্যায় গিয়ে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ সরকার এই বিষয়টি সম্পর্কে অত্যন্ত সচেতন এবং এই সচেতন বলেই যে জায়গাটায় কাজ করেছে, যেমন আমরা 1800 সনে আইন করার পরেই আমার যে বিভাগ ডাক টেলিযোগাযোগ বিভাগ সিটিডিআর নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে, যে প্রকল্পের অধীনে আমরা যেই সব সাইটকে মনে করি যে এগুলো বাংলাদেশে দেখা উচিত না সেগুলোকে বাংলাদেশে দেখানো বন্ধ করতে পারি। তবে আমি একটা বিষয়ে উদ্বেগ লক্ষ্য করেছি এবং আমাদের প্রচন্ড রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব। একই সাথে আরো কিছু বিষয় আছে, অনলাইনে আপনি আমরা আমাদের ছেলেপেলেরা গেম খেলছে অথবা অন্যান্য কিছু কর্মকাণ্ড করছে, এগুলা যখন শারীরিক রূপে করেছে তখন খুব সীমিত পর্যায়ে করেছে, কিন্তু অনলাইনে এটার বিস্তৃতি হওয়ার ফলে টিকটক কিংবা পাবজি অথবা ফ্রি ফায়ার এই ধরনের অনেকগুলো গেমস আছে যেগুলো মাননীয় মন্ত্রী আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে ই কমার্স নীতিমালার কথা বলছিলেন, ই কমার্স ডিজিটাল নীতিমালা, এটিকে একটু স্পষ্ট করবেন যে ই কমার্স ডিজিটাল নীতিমালার মধ্যে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করেছেন সেই বিষয়টি। না, ডিজিটাল নীতিমালায় নীতিমালা তো প্র্যাকটিক্যালি আইন না, তো পার্থক্যটা বোঝা দরকার। আইন আইনের জায়গায় সে কোনো অপরাধকে চিহ্নিত করে এবং সেইখান থেকে তার তদন্ত এবং বিচারের ব্যবস্থা করা হয়। নীতিমালা বস্তুত বটে একটা গাইডলাইন, একটা নির্দেশিকা। এই নীতিমালা আপনার প্রয়োগ করার প্রশ্নে আমরা যখন 1800 সালে আইনটা করি তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টির পাশাপাশি ডিজিটাল কমার্স কেবল বিকশিত হতে শুরু করেছে এবং ছোটখাটো লেনদেন ডিজিটাল কমার্সের মাধ্যমে হওয়া শুরু করেছে। কিন্তু 2018 সাল থেকে 2021 সালে যখন আপনি আসছেন, এখন কিন্তু বিশেষ করে এই করোনাকালের মধ্যে আমার মনে হয় ডিজিটাল কমার্সের যে প্রসার এটি বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। একজন গ্রামের কৃষকের সবজি বিক্রি করা থেকে আরম্ভ করে গরুর হাট পর্যন্ত
হেন বিষয় নাই যে এখন ডিজিটাল কমার্সের আওতায় আসে না। এমনকি বাড়ি থেকে রান্না করে নাস্তা কিংবা খাবার এগুলো সরবরাহ করা থেকে কাপড় চোপড় জামা। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখছি যে এই যে ফেসবুকের মাধ্যমে ই কমার্সের কাজ হচ্ছে, এটি এফ কমার্স বলা হয়, এখানেও ভালোভাবেই অনেক উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠেছে, আবার কিছু প্রতারণার প্রশ্রয় নিয়েছে। তো সেই জায়গায় হচ্ছে যে আপনারা এটিকে নীতিমালায় নিয়ে আসা এবং আপনারা নিয়ে আসার জন্য কাজ করছেন, এই বিষয়ে কী কী কাজ করছেন, এটি এই প্রশ্নটির উত্তর আমরা নিব বিরতির পরে। দর্শক, ইভেলি বিসংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরব এই আলোচনায়, সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বিসংলাপে। আমরা কথা বলছিলাম সাইবার নিরাপত্তা ও আমাদের ডিজিটাল অর্থনীতি নিয়ে। আমরা বিরতির আগে শুনছিলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বারের বক্তব্য। তিনি তার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই যে এফ কমার্সে অনেকে খুব ভালো করছে, উদ্যোক্তা শ্রেণী একটি গড়ে উঠেছে, আবার একই সাথে নীতিমালা না থাকার কারণে এবং তাদের ট্রেড লাইসেন্স বা এই জাতীয় কোনো নীতিমালা না থাকার কারণে একটি প্রতারণাও তৈরি হচ্ছে যে তাদেরকে একটি নীতিমালার মধ্যে বা নিয়ম এর মধ্যে নিয়ে আসার জন্য সরকারের কি পরিকল্পনা এবং কি তারা আগামী দিনে কি ধরনের পরিকল্পনা রাখছেন, এবং সরকার এই এফ কমার্স থেকে রাজস্ব হারাচ্ছেন যেহেতু কোনো নজরদারির মধ্যে নেই, এ বিষয়ে সরকারের পরিকল্পনাটি শুনে আসতে চাই। আপনি আমাকে কথা বলতে বলছেন? জি, আমি আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম। প্রথমত হচ্ছে আমি একটু স্পষ্ট করি বিষয়টা, সেটি হচ্ছে যে আমরা যখন ডিজিটাল বাণিজ্য নিয়ে কথাবার্তা বলছি তখন আমরা এটাকে বাণিজ্যের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করে আমরা তথ্য প্রযুক্তি বিভাগ থেকে এই ডিজিটাল বাণিজ্য নীতিমালা প্রণয়ন করেছিলাম, কিন্তু সেই নীতিমালাটি আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছি। বাণিজ্য মন্ত্রণালয় এর উপরে সংশোধন করছে, নতুন করে এসওপি তৈরি করছে অথবা নীতিমালা তৈরি করছে, অন্যান্য কিছু করছে, এবং পুরোপুরি ভাবে আসলে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টি এখন দেখাশোনা করছে। আমার জন্য এটি সৌভাগ্যের যে বাণিজ্য মন্ত্রণালয় যেমনি করে বাণিজ্যের বিষয়টাকে দেখছে তেমনি করে এর ডিজিটাল রূপান্তরটাকে গুরুত্ব দিয়ে দেখছে, এটা সুখবর। এবং একই সাথে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে সম্ভবত এই ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত একটা সেল তৈরি করা হয়েছে, সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে তারাও এই ডিজিটাল বাণিজ্যকে গুরুত্ব দিয়ে দেখেছে। এটা 4 বছর বা 5 বছর আগে যে অবস্থায় ছিল সেটি এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। যেসব অভিযোগ এবং অন্যান্য প্রতারণা বা অন্যান্য কিছু নিয়ে আপনি আলোচনা করতে চাইলেন সেই বিষয়গুলো কিন্তু এখন আলোচনার মধ্যে এসছে, এবং বাণিজ্য মন্ত্রণালয় নিজেই এই বিষয়গুলোকে একটা স্ট্যান্ডার্ড অপারেশন সিস্টেম তৈরি করে দিয়ে এই ক্ষেত্রে কাজ করছে। আমি এটাও লক্ষ্য করেছি যে আমরা যখন একেবারে হাঁটি হাঁটি পা পা করে এই ডিজিটাল বাণিজ্যের যুগে পা দেই এবং ডিজিটাল বাণিজ্য কাহাকে বলে এটা কাউকে বুঝাইতে পারি না, তখন ই ক্যাবের জন্ম হয়েছিল অতি ক্ষুদ্র সংখ্যক সদস্য নিয়ে, এবং তারা হয়তো এই ডিজিটাল বাণিজ্যের অতি সামান্য বিষয়গুলো নিয়ে শুরু করতো। এখন যেটা দেখছেন যে এই ডিজিটাল বাণিজ্য এখন ফেসবুক পর্যন্ত সম্প্রসারিত এফ কমার্সে পরিণত হয়ে গেছে, অথবা পার্বত্য অঞ্চল থেকে হাওড় এলাকা পর্যন্ত সর্বত্রই বিশেষ করে আমাদের নারীরা উদ্যোগী হয়ে এসছে এবং এখানে একটা বিরাট ভূমিকা পালন করছে। সেই সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি অত্যন্ত আনন্দের সাথে এটি লক্ষ্য করেছি যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এর দায়ভারটা গ্রহণ করেছে, অভিভাবকত্ব গ্রহণ করেছে, ফলে আমাদের এই যে একটা শূন্যতা তৈরি হওয়ার মতন অবস্থা ছিল অথবা অভিভাবকহীন একটি অবস্থা থাকার কথা ছিল
সেটা কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি। আপনার বক্তব্য থেকে বুঝতে পারছিলাম যে বাণিজ্য মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে এবং একটি সুশৃঙ্খল নীতিমালার মধ্যে সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছে। আমাদের সাথে শমী কায়সার যুক্ত হয়েছেন, ইক্যাবের সভাপতি, স্বাগত আপনাকে। এবং আমি একটু জানতে চাই যে আপনি তো ইক্যাবের সভাপতি, আমাদের দেখছি যে এই করোনাকালে প্রায় 40% লেনদেনের, আমাদের মোট লেনদেনের 40% এখন হচ্ছে মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এবং প্রায় $2 billion ই কমার্স করে উঠেছে। এইসব জায়গায় আপনার কাছে শুনতে চাই যে এই ই কমার্সকে আসলে আপনাদের, আপনারা তো ই কমার্সে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই লক্ষ্যমাত্রা কি রয়েছে আপনাদের, এবং এই বছরের বাজেটে এই ই কমার্স এবং এফ কমার্সের মধ্যে 15% ভ্যাটের বিষয়টিও যুক্ত হয়েছে, তো আপনার কাছে কি মনে হয় আপনারা এই বিষয়ে কি ধরনের কাজ করছেন? ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করবার জন্য, এবং তার আগে আমি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে কথা বলেছেন মাননীয় মন্ত্রী মুস্তফা জাম্পার ভাই, এবং যার হাত ধরে ই কমার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার লগ্নটা তিনি বলেছেন। আপনি কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রীকে একটি প্রশ্ন করেছেন, আমি ওই প্রশ্নের আর একটু মাননীয় মন্ত্রী বলেছেন আমি সেই সাথে যুক্ত করে আপনার পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় এটিকে অন করছেন এবং একটি এসওপি তৈরি করছে, এবং টোটাল ই কমার্স ইন্ডাস্ট্রিকে একটি কম্পিটিটিভ মার্কেটিং করবার জন্য এবং ভোক্তার অধিকার যাতে সুসংহত থাকে সেজন্য গত 1 বছর ধরে একটি এসওপি ডিসকাশন হচ্ছে, যেটি আজকে সকালে গেজেটেড আগারে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্সে ছিলাম মাননীয় মন্ত্রী, আমি আপনারও দৃষ্টি আকর্ষণ করছি, এসওপিটি আজকে গেজেটেড আকারে প্রকাশিত হয়েছে। গত 1 বছর ধরে আমাদের টোটাল ইন্ডাস্ট্রির সাথে যে ডিসকাশনগুলো হয়েছে সেটার উপরে ভিত্তি করে এই এসওপিটি প্রকাশিত হয়েছে, যেটির কারণে একটি মার্কেটে কম্পিটিশনেরও সমতা থাকবে এবং একই সাথে ভোক্তার অধিকারগুলো সংরক্ষিত থাকবে। দ্বিতীয় প্রশ্ন, আপনি যেটি বলেছেন যে ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে আমরা যেভাবে দেখছি এখন, আমি একটা ছোট ডেটা দিয়ে শুরু করি যে আমাদের এই করোনাকালীন সময়ে এই সেক্টরের একটা গ্রোথ হয়েছে, এবং এই সেক্টরের গ্রোথ হতো না যদি ICT ব্যাকবোন তৈরি না থাকতো। ইনফরমেশন টেকনোলজি এবং আজকে ডাক, টেলি যোগাযোগে টোটাল স্টেকহোল্ডার গুলো যদি একসাথে সমন্বয়ে না আসতো, বাণিজ্য মন্ত্রণালয় এই জায়গাগুলো যদি সমন্বিত না হতো, এই সেক্টরের গ্রোথটা হতো না, এবং সেই কারণে আমাদের এই সেক্টরটা কিন্তু অনেক ধরনের ট্রায়াল এন্ড এররের ভিতর দিয়েই গিয়েছে। এবং আমাদের এই করোনাকালীন সময়েও আমাদের 16,000 কোটি টাকা ট্রানজেকশন হয়েছে, যেটা আমরা আমাদের মেম্বার অর্গানাইজেশন থেকে যে ডেটাটা আমরা পেয়েছি তার মধ্যে প্রায় 3,000 কোটি টাকা হচ্ছে আপনার ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ মোবাইল ওয়ালেট হতে পারে, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস অথবা আপনার ক্রেডিট কার্ড। সো গিভস অ্যান ইন্ডিকেশন, যেখানে আমরা বলি যে আমরা যে ডিজিটাল ইকোনমির দিকে যাচ্ছি, আমাদের অনেক কাস্টমার কিন্তু এখন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করছে। সুতরাং এটা শুধু যাত্রা শুরু হয়েছে। আর আরেকটি বিষয় আমরা দেখি যে এই সেক্টরে একটি, আমি মাননীয় মন্ত্রীকেও আমি বিশেষ করে ধন্যবাদ দিব, আমাদের ICT মন্ত্রী এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি 2017 একটি ডিজিটাল কমার্স পলিসি দিয়েছিলেন, যেটা 2008 এবং 2020 এটাকে মডিফাই করা হয়েছে, যে ডিজিটাল কমার্স পলিসির আলোকেই কিন্তু এসওপিটা তৈরি করা হয়েছে। 2008 না 2018 বাজেটের কথা বললেন, বাজেটে কিন্তু 15% ভ্যাট বলা হয়নি। বাজেটে যেটা হয়েছে, ই কমার্স কোম্পানিগুলো মার্কেটপ্লেস নিয়ে যারা কাজ করছে তারা ভ্যালু অ্যাডেড সার্ভিসের উপরে 5% ভ্যাট দেবে, এটা কিন্তু গত বছর থেকেই প্রচলিত। এবার আলাদা করে বলা হয়েছে সোর্স ট্যাক্স আরোপ করা হয়েছে, যেটি নিয়ে আমরা অলরেডি NBR এর সাথে কথা বলেছি। এখানে জানেন পাইকারি যে আছে, যে আপনার সবজি বিক্রি করে, সে তো আপনাকে রিসিট দিতে পারবে না। আমরা বলেছি এই সেক্টরটাকে একটু তৈরি হতে দেন, এই সেক্টরটা রেডি হোক, আমার যারা পাইকারি বিক্রেতা আছে যার থেকে এই ক্ষুদ্র উদ্যোক্তারা সোর্সিং করে নিয়ে আসে, তারা এখনো কাগজপত্রে অ্যাকাউন্টিং করতে পারে না। সুতরাং NBR অনেক পজিটিভলি দেখেছে। আমি যেটি বলতে চাই যে NBR এই সোর্স ট্যাক্সকে আবার একটু রিভাইজ করে স্ল্যাবে আনা যায় কিনা সেটি নিয়ে আলোচনা চলছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু এবার আহসান H. মনসুরের কাছে যেতে চাই।
আহসানেশ মনসুর আপনার কাছে শুনতে চাই যে এই যে আমাদের কম্পিটিটিভনেস এর কথা বলছিলেন শমিকা স্যার, কম্পিটিটিভনেস এর ক্ষেত্রে আমরা এই ই-কমার্সের মধ্যে দেখতে পাই যে কিছু বিদেশি কোম্পানি এখানে বাজার দরের চেয়ে অনেক কম দামে এখানে পণ্য এখানে বিক্রি করছে, ফলে দেশীয় পণ্যগুলো মার খেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে কি করণীয়, আপনার কি এখানে সুপারিশ? দেখুন, কম্পিটিশন অনেক ক্ষেত্রেই আনকম্পিটিটিভ হয়ে যায়, দেখা যায়। কিন্তু বিশেষ করে যারা বড় তাদের একটা অ্যাডভান্টেজ থাকে, দুই ধরনের অ্যাডভান্টেজ। একটা হচ্ছে তারা বেশি ইকোনমিক স্কেল থাকে, যেটাকে আমরা প্রশ্ন করব না, কারণ বড় হলে স্কেলটা আসবে এবং সেটা স্বাভাবিক, সেই অ্যাডভান্টেজটা তারা পাবে। আরেকটা অ্যাডভান্টেজ তারা অনেক সময় সৃষ্টি করে, সেটা হচ্ছে নন কম্পিটিটিভ বিহেভিয়ার, অর্থাৎ মার্কেটকে কন্ট্রোল করার জন্য হঠাৎ করে দাম কমিয়ে দিয়ে অন্য প্লেয়ারদেরকে আউট করে আমি বাজার থেকে ক্যাপচার করার চেষ্টা করা। সেটা হচ্ছে যেখানে মনোপলি পাওয়ার ক্রিয়েট হয়, এবং সেই জন্য কম্পিটিশন কমিশন আছে বাংলাদেশে, তারা কিন্তু সেটা দেখতে পায়। আমি যেটা বলবো যে যারা ইম্প্যাক্টেড তাদের উচিত হবে কম্পিটিশন কমিশনকে এটা জানা। তবে এটা অবশ্য সত্যি কথা যে বিদেশি বড় কোম্পানিগুলো তাদের মার্কেট পাওয়ার অনেক বেশি, তারা সোর্সিং করতে পারে সস্তা, তারা সেটাকে তারা কনজিউমার কাছে পৌঁছে দিতে পারে। আলিবাবা এত বড় হয়েছে বা আজকে এই যেটাকে বলা হয় অ্যালফাবেট এত বড় হয়েছে এই এই ইসের মাধ্যমে, ট্রেডিং মাধ্যমে, তারা যে এত বড় বড় ঘরে লোক কিনতে পারে বলেই কিন্তু আজকে ওই দেখা যায় যে অ্যামাজন এত মানে কম্পিটিটিভ প্রাইসে জিনিস দিতে পারছে। তো এখানে আমরা এই আলাপে আবারও ফিরবো একটি বিরতির পর। দর্শক, ই ভ্যালি বিজ সংলাপে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, বিরতির পরে ফিরবো আলোচনায়, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বিজ সংলাপে। আমরা কথা বলছিলাম সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি বিষয়ে। আমি এবার একটু ই ক্যাবের সভাপতি শমিকা স্যারের কাছে আসতে চাই। শমিকা স্যার, এই যে আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠেছে, একেবারে গ্রামের যে গৃহবধূ তিনিও উদ্যোক্তা হয়ে উঠেছেন, এবং আপনি বিরতিতে বলছিলেন যে বাংলাদেশের 64 জেলার সাথে আপনারা কানেকশন করেছেন যে ডিজিটালি কোরবানির পশু বিক্রির এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন। তো সেই ক্ষেত্রে যে আমরা দেখি যে আমাদের অনেক একেবারেই গ্রামের যে গৃহবধূ সেও এখন উদ্যোক্তা, তো ফলে যে আপনি কম্পিটিটিভনেসের কথা বলছিলেন, সেই কম্পিটিটিভনেস তৈরি করার জন্যে আপনারা দক্ষতা বৃদ্ধিতে কোনো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কিনা, বা আপনি সেটি মনে করছেন কিনা, এবং দেশীয় পণ্য এবং প্রতিষ্ঠানকে সুরক্ষার জন্যে আপনার কী ধরনের পরামর্শ আছে? ধন্যবাদ, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে প্রথমত হচ্ছে যে এইটাই হচ্ছে ইনফরমেশন টেকনোলজির বিউটি, যে প্রত্যন্ত এলাকা থেকে অ্যাকচুয়ালি যে রাঙামাটিতে বসে আছে সে শুধু বাংলাদেশে ব্যবসা করবে না, সে সারা পৃথিবী তখন তার কাছে মার্কেট, তখন কিন্তু শুধু বাংলাদেশ তার কাছে মার্কেট। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ ডিজিটাল কমার্স। কিন্তু আমি একটু বলতে চাচ্ছি যে এইখানে আমাদের কোরবানি গরুর হাট, আমরা গত বছর এটাকে পাইলটিং এর মতো করে উত্তর সিটি কর্পোরেশনের সাথে ট্রাই করেছিলাম, এবং প্রায় আড়াই সপ্তাহের মধ্যে 27,000 গবাদি পশু অনলাইনে বিক্রি হয়েছে। এটা কিন্তু আনথিঙ্কেবল। কিছুক্ষণ আগে ব্রেকে আমাদের মাননীয় মন্ত্রীর সাথে কথা হচ্ছিল যে অনলাইনে কেউ গবাদি পশু কিনবে, কোরবানির পশু কিনবে, এটা কখনো ভাবা যায়নি। তো এইবার আমরা যে কাজটি করেছি, এবার আমরা করেছি খামারিদেরকে কানেক্ট করে দিয়েছি, প্রায় 2,000 মতো খামারি, এবং এখানে অনেক কিন্তু নারী উদ্যোক্তা রয়েছে, প্রত্যন্ত এলাকার খামারির সে নারী উদ্যোক্তা, তাকে আমরা আমাদের সাইটগুলোর সাথে কানেক্টেড করে দিয়েছি। সো খামারি এখন সরাসরি ওই সাইটের মাধ্যমেই কিন্তু এখন দেড় নরমার করবে, আমরা ভিডিও স্ট্রিমিং দেখেছি। আরেকটি বিষয় আমরা করেছি যে শুধু ডিজিটাল হাটকে মাথায় রেখে আমরা প্রায় 64 জেলার ডিসিদের সাথে যোগাযোগ করে সেখানে এলজিআরডি মন্ত্রণালয় একটা সিগনিফিকেন্ট রোল পালন করেছে, সকল 64 জেলায় ডিসিদের সাথে আমরা কানেক্টেড করেছি, কারণ প্রত্যেকটা জেলায় তো কোনো না কোনোভাবে হাট বসছে। কিন্তু ডিজিটাল এই পদ্ধতিতে কেনা বেচার বিষয়টি কিন্তু প্রত্যন্ত সারা বাংলাদেশে আমরা এবার ছড়িয়ে দিয়েছি।
আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার কথা বলছেন এবং যে ই কমার্সটা একদম প্রত্যন্ত অঞ্চলে সেটি চলে গেছে আপনি বলছিলেন, তো এই আমি একটু বলতে চাই যে এই যে ডিসিদের সাথে যোগাযোগ করেছেন এই ক্ষেত্রে এই মুহূর্তে ই কমার্সের চ্যালেঞ্জ কোনটি দেখছেন আপনি বা সীমাবদ্ধতাটি কোনটিকে মনে করছেন যে আমাদের ইন্টারনেটের গতি এবং অন্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট থাকার কথা সেইসব জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে আপনি চ্যালেঞ্জ ফিল করছেন? চ্যালেঞ্জ তো রয়েছে, আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন আপনি যখন প্রশ্ন করেছেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন স্ল্যাবে যেমন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সারা বাংলাদেশে আমরা একটি ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং কাজ করছি, সেখানে WTO সেলের সাথে আমরা কাজ করছি, অলরেডি কিন্তু আমরা 1200 উদ্যোক্তা থেকে আমরা ট্রেন করেছি, আমরা ICT মন্ত্রণালয়ে LICT প্রজেক্ট অর্থাৎ লার্নিং এন্ড আর্নিং সেখানে আমরা নারী উদ্যোক্তাদেরকে আমরা ট্রেনিং এর ব্যাপারে কাজ করছি। কিন্তু যে জায়গাটায় চ্যালেঞ্জ আপনি বলছেন যে ট্রেনিং করার পরে একটা ইম্প্যাক্ট সার্ভে করা দরকার যে কতজন উদ্যোক্তা আসলে ট্রেনিং করে আপনার উদ্যোক্তা হতে পারলো কি পারলো না, সেই জায়গাটাই আমাদের কাছে এখন মনে হচ্ছে যে ওই ইম্প্যাক্টটা করা প্রয়োজন। আর দ্বিতীয় যে চ্যালেঞ্জটি আমি মনে করি, যেহেতু আজকে ডিজিটাল নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমাদের প্রচুর অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি বিল্ডিং করা উচিত ইন টার্মস অফ ভোক্তা এবং উদ্যোক্তা দুজনের কথা চিন্তা করেই, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল ফাইন্যান্সিং এন্ড ডিজিটাল নিরাপত্তা, এগুলোর উপরে। আর যত বেশি আমরা ক্যাপাসিটি তৈরি করতে পারবো, ক্যাপাসিটি বিল্ডিং এনাফ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আপনার কাছে মনে হয় আপনার বক্তব্য থেকে যেটি স্পষ্ট হলো যে ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে ডিজিটাল ফাইন্যান্সিং এবং বিষয়গুলো বোঝার জন্য, ডিজিটাল নিরাপত্তা বিষয়গুলো বোঝার জন্য দুপক্ষকে, ক্রেতা এবং ভোক্তা দুজনকেই আসলে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আমি একই প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে করতে চাই, এই মুহূর্তে চ্যালেঞ্জ কোনটি দেখছেন? এবং আরেকটি বার্নিং ইস্যু যে 1 জুলাই থেকে NEIR এটি চালু হচ্ছে, এটি নিয়ে এক ধরনের ভুল ধারণাও আছে অনেকের মধ্যে, এখনও কনফিউজ যে আসলে কি সরকার রাজস্ব হারাচ্ছে এবং বৈধ অবৈধ সেটগুলোকেও, মোবাইল সেটগুলোকে শনাক্ত করা যাচ্ছে না, এক্ষেত্রে আসলে কি বন্ধ হয়ে যাবে কি না এ বিষয়ে সরকারের বক্তব্যটিকে একটু স্পষ্ট করবেন। দেখেন, NEIR itself একটা আপনার খুব বড় টক শো করার মত বিষয়। আমি খুব সংক্ষেপে, যেহেতু আপনার টক শোর শেষ প্রান্তে আছেন, আমি ছোট করে যেটা বলবো, প্রথমত হচ্ছে আমাদের 1 জুলাই থেকে NEIR চালু হওয়া সত্ত্বেও কোনো স্যাট বন্ধ হয়নি এবং আমরা 3 মাস পর্যন্ত নিবন্ধনের জন্য যে সময়টা রেখেছি এই সময়ের ভিতরে বন্ধ হবে না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। পরবর্তীকালেও আমরা যখন সেট বন্ধ করার কথা চিন্তা করব, তখন সাধারণ মানুষের কথা বিবেচনা করব। আমরা এইটুকু বুঝি যে বাংলাদেশে কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই মোবাইল সেট ব্যবহার করেন না, আমাদের দেশের অতি সাধারণ মানুষ যিনি একটা মোবাইল নাম্বার সেভ করতে পারেন না, তার জন্য নিবন্ধন করাটাও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে করতে হবে, সেটাও একটা জটিল প্রক্রিয়া এবং সামগ্রিক বিষয়টাকে আমরা পর্যালোচনা করে তারপরে বন্ধ করব। সামগ্রিক বিষয়টিকে পর্যালোচনা করেই ব্যবস্থা নেবেন বলছেন এবং এখানে অরিট হবার মতো কোনো অবস্থা নেই একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবারে আলোচনার একদম শেষ পর্যায়ে আমি রয়েছে আহসান এইচ মনসুরের কাছে জানতে চাই যে প্রশ্নটি যে এই ডিজিটাল যে অর্থনীতি এবং ই কমার্স এই সামগ্রিক বিষয়ে যে আমাদের চ্যালেঞ্জটি এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ কোনটি? দেখুন, ডিজিটাল অর্থনীতি কিন্তু ডিজিটাল ব্যবস্থাপনাটা হচ্ছে সামাজিক যে বৈষম্যটাকে সেটাকে ভেঙে ফেলার জন্য একটা বিশাল একটা অস্ত্র। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা শিক্ষা ব্যবস্থার সাথে এটাকে ইন্টিগ্রেট করতে না পারি তাহলে, এবং যদি আমরা অ্যাক্সেস টু ডিজিটাল টেকনোলজি সাধারণ সবাইকে দিতে না পারি, অ্যাফোর্ডেবিলিটি যদি না করতে পারি, তাহলে ডিজিটাল ডিভাইড কিন্তু আবার বেড়ে যেতে পারে। কাজে আমাদের কি সব সতর্ক হতে হবে? আমরা চাই না ডিজিটাল ডিভাইড বাড়ুক, আমরা চাই ডিজিটাল ডিভাইডটা যেন সমান্তরাল হয়ে যায়, সবার জন্য যেন অ্যাক্সেসটা থাকে। এখানে টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্টের খুব প্রয়োজন হবে। আগামীতে 5G আমাদেরকে যেতে হবে যত দ্রুত আমরা পারি, সেটা মন্ত্রী সাহেবের পিছনে রাখা আছে 5G, কাজে সেটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এইদিকে আমাদেরকে দ্রুত যেতে পারলে বাংলাদেশ একটা বিশাল মাইলস্টোন পার করতে পারবে। ফাইনালি আমি যেটা বলবো, ট্রেনিং এ কথাটা শমিক আচার্য বলেছেন, সেটা খুবই দরকার আছে এবং বিশেষ করে মহিলা উদ্যোক্তাদেরকে যদি আমরা এই এই ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে ডিজিটাল মার্কেটের সাথে করতে চাই, তাদের জন্য স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম করতে হবে এবং তাদের সাথে IT ট্রেনিং এর সাথে অ্যাকাউন্টিং এর ব্যাপারটা নজর দিতে হবে, অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদেরকে দিতে হবে।
অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ এ মেজর ব্যারিয়ার পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে। আমরা দেখেছি যে খুব কম সংখ্যক মহিলাই কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে অ্যাক্সেস পায়। সেই জায়গাটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমি মনে করি যে ডিজিটাল রেভলিউশনকে আমরা সবার পর্যায়ে সর্বলেভেলে সবার জন্য একটা উন্মুক্ত দ্বার হিসাবে আমরা এস্টাবলিশ করতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনাদের বক্তব্য থেকে যেটি বোঝা গেল যে অ্যাক্সেস টু ফাইন্যান্স থাকতে হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে ক্রেতা ভোক্তা সকলেরই, এবং এই আমাদের এই যারা উদ্যোক্তা তাদেরকে আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভনেস তৈরি করার জন্য তাদেরকে দক্ষতা বৃদ্ধিতে তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে। এটি করলে আমাদের যেই ই কমার্সে বা ডিজিটাল অর্থনীতি এগিয়ে নেবার যে লক্ষ্যমাত্রাটি রয়েছে সেটি নিশ্চয়ই পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই ই ভ্যালি বিজ সংলাপে আবারও ফিরব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার আগে সব সংবাদ দেখতে চোখ রাখুন News 24.